খরায় দিন কাটছে বঙ্গের, এদিকে মধ্যপ্রদেশে দুর্যোগের ঘনঘটা। 39টি জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে, লাল সতর্কতা জারি করেছে IMD। দুদিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুল কলেজ, খুব প্রয়োজন ছাড়া সকলকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। এদিকে বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশে, সেখানে হরপ্পাবানে 33 জন মারা গিয়েছেন, বিদায় বেলায় তাণ্ডব দেখাচ্ছে বর্ষা। পশ্চিম ভারতের একাধিক রাজ্যে দুর্যোগের পর এবার মধ্য ভারতে হানা দিয়েছে বর্ষা। গতকাল থেকেই মধ্যপ্রদেশের একাধিক জায়গায় শুরু হয়েছে প্রবল বর্ষণ, সেই বর্ষণ সোমবার এবং মঙ্গলবার আরও তীব্রতা বাড়িয়েছে। মধ্যপ্রদেশের 39টি জেলা অতিভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে, তার মধ্যে রয়েছে ভোপাল, রতলাম, উজ্জয়ন, জব্বলপুর, নিমুচ, মন্দসৌর। এই জায়গাগুলিতে গতকাল থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে, তার জেরে জনজীবন বিপর্যস্ত, স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, একাধিক জায়গায় জল জমে গিয়েছে, বর্ষণে বিপর্যস্ত ভোপাল। এদিকে আবার 12টি জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে, তার মধ্যে রয়েছে ইন্দোর, গোয়ালিয়র, খার, ইন্দোগনে, সেখানে একাধিক জেলায় জল জমে গিয়েছে, অনেক জায়গাতেই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। গোটা বর্ষায় মধ্যপ্রদেশে তেমন বর্ষণ হয়নি, পশ্চিম ভারত, পূর্ব ভারত, দক্ষিণ ভারতে প্রবল বর্ষণ হয়েছে, তবে সার্বিকভাবে এবার বর্ষায় কম বর্ষণ হয়েছে গোটা দেশে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে তেমন বর্ষা হয়নি বললেই চলে, পশ্চিমবঙ্গে বর্ষণের ঘাটতি ছিল। অন্যদিকে উত্তর ভারতের মধ্যে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বেশি বর্ষণ হয়েছে, সার্বিকভাবে বর্ষার ঘাটতি রয়ে গিয়েছে এবার দেশে। পশ্চিম ভারতের রাজ্যগুলিতে রেকর্ড বর্ষণ হয়েছে, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। তামিলনাড়ুতে রেকর্ড বর্ষণ হয়েছে এবার, তবে এবার ছক ভাঙা গতিতে এগিয়েছে বর্ষা, তার কারণে এক এক রাজ্যে এক এক রকম বর্ষা হয়েছে, চাষের বিপুল ক্ষতি হয়েছে সে কারণে। এই পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গে চাষের ক্ষতি হয়েছে, বর্ষণ কম হয়েছে বলে ধান চাষে ক্ষতি হয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা পরবর্তী সমস্ত ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন।